ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বিষয়ের উপরে যে হাফ ইয়ারলি সাবমিটিভ অ্যাসেসমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আগামীকাল অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তোমরা অবশ্যই এই ভিডিওর দ্বারা অবশ্যই উপকৃত হবে এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখতে হবে প্রথমে যে নিচ্ছে আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশনস ফর স্টুডেন্টস এখানে দেওয়া আছে আমি শুধু বাংলাটা পড়ছি ইংলিশ পড়লে বেশি সময় লাগবে যে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমি ও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্র নিবন্ধ পড়া শেষ করেছো এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে এখন এখানে প্রথম কাজটা কি। প্রথম কাজটা হলো যে চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো অর্থাৎ প্রথম কাজটা হচ্ছে এবং অবশ্যই তোমাদের কিন্তু এই কাজটা ইংরাজিতে করতে হবে অর্থাৎ তোমার এলাকায় একটা সবুজ এলাকা তোমরা গড়ে তুলবে তো সেই জন্য তোমাদের কি কি প্ল্যান আছে তোমরা একটা গ্রুপে এটা আলোচনা করবে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে সবগুলো তোমরা কিন্তু ইংরাজিতে নোট ডাউন করবে ঠিক আছে এরপরে টাস্ক টু টাক্ টুকটা কি ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো তাহলে প্রথম কাজটা করার পরে দ্বিতীয় কাজটা হচ্ছে যে এখানে আরেকটা প্রবন্ধ দেওয়া আছে সেটা আমরা এখন পড়ছি একটা পড়ে নিই কী দেওয়া আছে গোয়িং গ্রিন সাস্টেনেবল লিভিং হ্যাজ সার্টেনলি বিকাম আ পপুলার ফ্রেস বলা হচ্ছে যে টেকসই বসবাস করা অবশ্যই একটা জনপ্রিয় ফ্রেজ এবং শব্দগুচ্ছে পরিণত হয়েছে অ্যাজ ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে উই আর ইনক্রিজিংলি অ্যাওয়ার অব দ্য ইম্প্যাক্ট আমরা ব্যক্তি হিসাবে অবশ্যই এটা প্রভাব সম্পর্কে সচেতন উই হ্যাভ অন দ্য প্ল্যানেট আমরা পৃথিবীতে বসবাস করছি অ্যান্ড ফিলো হিউম্যান্স এবং আমাদের সাথে যারা আমাদের সহ যাত্রী রয়েছে মানুষ এরাও কিন্তু আমরা পৃথিবীতে বাস করছে বাট ইজ গ্রিনিং আওয়ার ওন লাইফস্টাইল অ্যানাপ কিন্তু আমরা আমাদের জীবন যে প্রণালী এটাকে কি যথেষ্ট সবুজায়ন করতে পারছে উই ক্যান লার্ন টু সি আওয়ার রিলেশনস টু আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস পিপল আমরা কিন্তু শিখতে পারি পরিবেশের সাথে এবং আমাদের যে সম্পর্ক এবং এটা মানুষের সাথে যে আমাদের সম্পর্ক সেটা কিন্তু আমরা শিখতে পারি বাই গেটিং ইনভলভড ইন আওয়ার কমিউনিটিস বাই টকিং টু আওয়ার নেইবার অ্যান্ড বাই সাপোর্টিং লোকাল গ্রুপস উই ক্যান গ্রিন নট অনলি আওয়ার ওন লাইফস্টাইলস বাট আওয়ার স্ট্রিটস নেইবারহুডস টাউন সিটিস অ্যান্ড আলটিমেটলি আওয়ার সোসাইটিস এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের সম্প্রদায় আমাদের সমাজে এ সমস্ত কাজে যদি আমরা নিয়োজিত হই যদি নেইবারস মানে আমরা যদি আমাদের প্রতিবেশীর সাথে কথা বলে এবং আমাদের যে লোকাল গ্রুপ আছে সেটাকে সাপোর্ট করে আমরা শুধু আমাদের নিজের জীবন জীবনটাকেই আমরা সবুজায়ন করতে পারি না আমরা রাস্তাঘাট সব কিছু শহর বন্দর সব কিছু আমরা কিন্তু এবং আমাদের সমাজকেও কিন্তু সবুজায়ন করতে পারি হু নোস উই মে ইভেন মেক ফ্রেন্ডস ডুইং ইট এমনকি আমরা এটা করে বন্ধুত্ব স্থাপনও করতে পারি এরপর এখানে দেওয়া আছে টু টু হেল্প গ্রিন ইউর কমিউনিটি তোমার সমাজকে সবুজায়ন করতে ইউ ফার্স্ট নিড টু বি পার্ট অফ ইট প্রথমে তোমার এটা অংশ হওয়া প্রয়োজন স্টার্ট টকিং টু ইউর নেইবার তুমি তোমার প্রতিবেশী তুমি তোমার প্রতিবেশীদের সাথে কথা বলা শুরু করো ফাইন্ড আউট ওয়ার্স গোয়িং অন অ্যারাউন্ড টু তোমার চারিদিকে কী ঘটছে সেটা পর্যবেক্ষণ করো গেট ইনভলভড এবং এটাতে নিয়োজিত হও ইট সাউন্ডস অবভিয়াস বাট বিজি ডেজ অফেন ডোন্ট ইনক্লুড টাইম ফর কিপিং ইন টাচ উইথ দ্য কমিউনিটি বলা হচ্ছে যে তুমি এখানে ব্যস্ত সময় কাটাতে পারো এবং সময়টাকে অন্তর্ভুক্ত করতে পারো সম্প্রদায়ের সাথে সমাজের সাথে তুমি সব সময় এর সংস্পর্শে থাকতে পারো বাইং লোকালি প্রডিউসড আইটেমস অলসো হেল্প প্রোটেক্ট ইউর এনভায়রনমেন্ট বলা হচ্ছে যে কিছু উৎপাদনমুখী যে আইটেমগুলো সেগুলো কিনে তুমি তোমার পরিবেশকে সুরক্ষা করতে সাহায্য করতে পারো যেমন শপিং লোকালি রিডিউসেস ফুড ট্রান্সপোর্টেশন যেমন যদি আমরা কেনাবাসে যদি করিম তো সেক্ষেত্রে যে ফুড ট্রান্সপোর্টেশন সেটা কিন্তু অনেক কমে যায় ইট অলসো কিপস রিসোর্সেস উইদিন দ্য কমিউনিটি এবং সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই সম্পদগুলো থাকে ইটস আ গ্রেট ওয়ে টু গেট টু নো ইউর এবং এটাই কিন্তু তোমার প্রতিবেশীর কাছে পৌঁছানোর একটা বড় উপায় লিমিটিং কার ইউজ ক্যান বি আ গ্রেট ওয়ে অফ রিডিউসিং ইয়োর ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্ট এটা বলা হচ্ছে যে তুমি যদি ব্যক্তিগতভাবে যদি কার ব্যবহারটা সীমিত করো তাহলে কার্বন অক্সাইড গ্যাস নিশ্রণ হয় সেটা কিন্তু কমে আসার একটা সর্বোত্তম উপায় হবে বাট ইট ডাজ এন কিন্তু এটা কখনই শেষ হবে না হোয়েন ইউ ওয়ার্ক যখন আমরা হাঁটি অথবা সাইক্লিং করি টেক দ্য ট্রেন অথবা ট্রেনে চড়ি বা বাসে করে আমরা চলাফেরা করি উই অলসো হেল্প মেক ইট ইজিয়ার ফর আদার্স টু ডু দ্য সেম এবং আমরা কিন্তু অন্যদেরকে একই কাজ করার জন্য সাহায্য করতে পারি অ্যান্ড ইট ক্যান বি অ্যা গ্রেট ওয়ে অফ মিটিং পিপল এবং এটাই হচ্ছে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা একটা বড় উপায় তো এখন এখানে দেওয়া আছে পরেরটা যে পিপল আর ইনক্রিজিংলি কিউরিয়াস অ্যাবাউট লিভিং গ্রিন অর্থাৎ মানুষ কিন্তু খুবই একটা কৌতূহল হচ্ছে যে এই লিভিং গ্রিন মানে সবুজায়নে বসবাস করার সম্পর্কে ইফ ইউ বাইক টু ওয়ার্ক তুমি যদি কর্মস্থলে বাইকে করে যাও ইউজ কম্পোস্ট বাই অর্গানিক তাহলে তুমি কি করবে কম্পোস্ট সার ব্যবহার করতে পারো অর্গানিক ফুড তুমি কিনতে পারো টেল পিপল হয় এবং কেন তুমি কিনছো এটা কিন্তু মানুষদেরকে বলতে পারো ই পিপল আর ইন্টারেস্টেড ইন ট্রাইং ইট দ্যামসেলস শো দ্যাম বিল হাও তো মানুষ যদি মানুষ এটা করার জন্য আগ্রহী হয় তখন তুমি কিন্তু তাদেরকে সেটা দেখাতে পারো তো আমরা কিন্তু পুরো যে এখানে নিবন্ধনটা রয়েছে আমরা কিন্তু পুরোটা পড়লাম এবং বুঝতে পারলাম যে এখানে গোয়িং গ্রিন অর্থাৎ সবুজায়ন করতে হবে আমাদের চারপাশে যা কিছু আছে এখন এখানে যে কাজটি করতে হবে আমি এখন প্রশ্নটা পড়ে নিচ্ছি কী কী কাজটি করতে হবে নোট দ্য অ্যাডজেকটিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স দে ডিসক্রাইব কপি দ্য টেবল ইন ওর স্ক্রিপ্ট কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ফাইভ অ্যাডজেকটিভস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন্স দে রেফার টু অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদটি থেকে পাঁচটি অ্যাডজেটিভ শনাক্ত করে এবং সেগুলো সেগুলো নির্দেশিকার নাউন চিহ্নিত করে তোমার খাতা নিম্নরূপ ছকে লেখো অর্থাৎ আমরা যে নিবন্ধনটা পড়লাম এখান থেকে অ্যাডজেটিভ এবং নাউন কিন্তু আইডেন্টিফাই করতে হবে আমি তোমাদেরকে কোনটা অ্যাডজেটিভ কোনটা নাউন সেটা বলে দিচ্ছি সেটা তোমরা এই ঘরে সেটা লিখবে ঘরে অ্যাডজেক্টিভগুলো লিখবে নাউনে ঘরে নাউনটা লিখবে তো আমি এখন এই নিবন্ধ থেকে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবে প্রথমটাই হচ্ছে এই সাস্টেইনেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ লিভিং হচ্ছে নাউন ইন্ডিভিজুয়ালস হচ্ছে নাউন অ্যাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ ইম্প্যাক্ট হচ্ছে নাউন प्लानिट हाउन फिलो हे एडजेक्ट ह्यूमैंड हाउन लाइफ स्टाइल नाउन रिलेशन्स नाउन एनवायरमेंट नाउन इनवल्वड एडजेक्टिव कम्युनिटी नाउन नेबार्स नाउन लाइफ स्टाइल नाउन ओन एडजेक्टिव स्ट्रीट्स नाउन नेबार्स नाउन टाउनस नाउन Cities noun society noun friends noun Green Adjective Community Noun Neighbors Noun Involved Adjective Obvious Adjective Community Noun Produced Adjective Environment Noun. Transportation noun, community noun, neighbor noun, great adjective, individual noun, footprint noun, train noun, cycle noun, easier adjective, same. সেমটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে পিপল হচ্ছে নাউন গ্রেড হচ্ছে অ্যাজেক্টিভ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছ এবং তারপরে যেটা নাউন সেটা নাউনে ঘরে লিখবে যে শব্দগুলো আর যে শব্দগুলো অ্যাডজেক্টিভ সেগুলো তোমরা অ্যাডজেকটিভ ঘরে লিখবে তাই আমার টাস্ক টুটা শেষ করে আমার টাস্ক থ্রিটা কি সেটা একটু পড়ে নিচ্ছি আমি বাংলাটা শুধু পড়ছি তুমি যেহেতু এলাকার সবুজায়নে কাজ করতে চাও এ এ কাজ সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন এখন কি কী করবে দেখো এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞেস করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো তোমার প্রশ্নমালা কমপক্ষে পাঁচটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য তৈরি করে এবং সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার মেনে চলবে অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি কি করবে এবং তুমি যে এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করবে সেই জন্য পাঁচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি মানুষদেরকে জিজ্ঞাসা করবে অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করতে হবে সেই প্রশ্নমালায় পাঁচটি প্রশ্নবোধ বাক্য থাকবে অবশ্য নিয়ম ঠিক রেখে প্রশ্ন করবে প্রথমে প্রশ্ন করতে পারো এইভাবে নাম্বার ওয়ান কোয়েশ্চেন যে হোয়াট ডু ইউ মেন বাই গ্রিনারি এটা কিন্তু প্রশ্ন হলো নাম্বার বি হাউ ক্যান উই মেক গ্রিনারি যে কিভাবে আমরা গ্রিনারি করতে পারি নাম্বার সি হোয়াই ক্যান ইউ মেক গ্রিনারি তিন নাম্বার কোয়েশ্চেন যে কেন আমাদের এ সবুজায়ন করতে পারে অথবা এখানে প্রশ্নটা মানে এভাবে হতে পারে হোয়াই শুড ইউ মেক গ্রিনারি কেন আমাদের সবুজায়ন করা উচিত ডি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্রিনারি অর্থাৎ গ্রিনারির গুরুত্বটা কি সবশেষে প্রশ্নটা হবে যেহেতু আমরা সবুজায়ন করার জন্য গ্রামবাসীর দিকে প্রশ্ন করছি আমরা কিন্তু বলতে পারি যে উইল ইউ সাপোর্ট আস টু মেক গ্রিনারি যে গ্রিনারি বা সবুজায়ন করার জন্য আপনারা কি আমাদেরকে সমর্থন করবেন এভাবে ইচ্ছে মতো মানে গ্রিনারি সম্পর্কে নিয়মকানুন ঠিক রেখে পাঁচটি তোমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে নিতে হবে আমি যেগুলো বললাম সেগুলো বাদে তোমরা 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 তোমাদের মতো করে প্রশ্ন তৈরি করে নিতে পারো ঠিক আছে এর পরেরটি যেটা রয়েছে যে এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটা কাল্পনিক কথোপকথন লেখো তা মানে এখানে একটা কনভারসেশন তোমাদের লিখতে হবে ঠিক আছে কনভারসেশনটা কীরকম হবে তোমার ধর তুমি তুমি রায়হান নাম্বার টু হচ্ছে আরেকজন কাল্পনিক ওর একটা নাম দাও সুমন তো রায়হান এবং সুমনের মধ্যে কোন বিষয়ের উপরে কথোপকথন হবে অ্যাবাউট দ্য ওয়েস টু কিপ দ্য লোকালিটি গ্রিন অর্থাৎ তোম তুমি তোমার মানে এলাকাকে শবজায়ন করার জন্য দুজন ব্যক্তির ভিতরে কী কথোপকথন হতে পারে কী ডায়ালগ হতে পারে কী কনভার্সেশন হতে পারে সেটা তোমরা কিন্তু লিখবে তোমরা অবশ্যই ডায়ালগ লিখতে জানো ঠিক আছে দুজন ব্যক্তির ভিতরে তোমরা এভাবে শুরু করতে পারো তো সুমন বলছে হে রাসেল হাউ আর ইউ হে রাসেল তুমি কেমন আছো সুমন বলল এখন রায়ান কি বলবে হ্যাঁ আই এম ফাইন বাট আই এম টকিং বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট গ্রিনারি কিন্তু আমি গ্রিনারি সম্পর্কে ভাবছি সুমন বলছে হোয়াই আর ইউ থিঙ্কিং অ্যাবাউট গ্রিনারি যে তুমি কেন গ্রিনারি সম্পর্কে ভাবছো রায়ান বলছে উই শুড থিঙ্ক অ্যাবাউট গ্রিনারি মোর অ্যান্ড মোর আমাদের কিন্তু এই সবুজান সম্পর্কে বেশি বেশি করে ভাবা উচিত এখন সম্প্রহ যে হোয়াট হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড থিঙ্কিং অ্যাবাউট দ্য গ্রিনারি মোর অ্যান্ড মোর তে কেন বেশি করে ভাবা উচিত আমি তোমাদের একটা ক্লু দিয়ে দিলাম এভাবে সময় স্বল্পতার কারণে আসলে পুরোটা আমি বলতে পারছি না এভাবে তোমরা তোমাদের মতো করে কনভার্সেশনগুলো তৈরি করে নেবে এটা গুরুত্ব সম্পর্কে বলবে তারপরে বলবে যে গ্রিনারি করলে আমাদের লাভটা কী কার্বন অক্সাইড অবশ্যই শোষণ করবে এবং বিনিময়ে অক্সিজেন দেবে সেজন্য পরিবেশে ভারসাম্য রাখা হবে এভাবে পুরো থিমটা তোমরা নিয়ে এসে এটা কনভার্সেশন করবে এবার টাক্ক ফোর্টটা দেখো এখানে কি আছে টাক্ ফোর্টটা আছে যে গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পর্কিত বিশেষ করে সষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টি মূল্যবোধ এখন অ্যাডগার অ্যালবার্ট গেস্টের লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিজের প্রশ্নগুলো উত্তর দাও এখন এখানে একটা কবিতা রয়েছে কাইন্ড কাইন্ডনেস যেটা লিখেছেন এডগার অ্যালবার্ট গেস্ট আমরা একটু কবিতাটা বোঝার চেষ্টা করি আসলে প্রথমে কিন্তু একটা হিনস দেওয়া হয়েছে যে কবিতাটি হিনসটা কি যে গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পর্কিত মানুষের যে মূল্যবোধ আছে এটার সাথে কিন্তু কবিতার থিমটি আসলে জড়িত রয়েছে যেমন এখানে ওয়ান নেভার নর্স কেউ কখনও জানে না হাউ ফার আওয়ার্ড অফ কাইন্ডনেস গ্স মানে এই যে দয়ার একটা শব্দ এর যে অর্থ এটা কেউ কখনও কিন্তু সেভাবে অনুধাবন করতে পারে না ওয়ান নেভারসিস কখনো কেউ দেখেনি বা পর্যবেক্ষণ করেনি হাউ ফার অ্যা স্মাইল অফ ফ্রেন্ডশিপ ফ্লেস যে বন্ধুত্বের যে মৃদু হাস্য এটা কিভাবে প্রতীয়মান হয় এটা কেউ কখনো কিন্তু দেখেনি ডাউন থ্রু দ্য ইয়ার্স বছরের পর বছর চলে গেছে দ্য ডিড ফরগেটেন গেটেন ডিএপিয়ার্স দেখা যাচ্ছে যে যে সমস্ত ডিট মানে কি কর্মকাণ্ড পকেটে মনে ভুলে যাওয়া যে সমস্ত কর্মকাণ্ড এগুলো পুনরায় কিন্তু দৃশ্যমান হয় পুনরায় কিন্তু প্রতিমান হয় এরপরে বলা হচ্ছে ওয়ান কাইন্ডলি ওয়ার্ড মানে একটা দয়াসূচক শব্দ দ্য সোলস অফ মেনি হিয়ার হ্যাজ স্ট্রেট অনেকের হৃদয়কে স্ট্রীর মানে কেন অনেকের হৃদয়ে নাড়া দেবে আন্দোলিত করবে এটা ম্যান গৌস হিস ওয়ে আসলে মানুষ কিন্তু এইভাবেই আন্দোলিত হয় মানুষের ইমোশনটা কিন্তু এভাবেই চলে অ্যানটেলস উইথ এভরি পাসিং ডে এভাবে প্রত্যেকটা দিন কিন্তু অতিবাহিত হয় মানুষের যে মন এটা কিন্তু আন্দোলিত হয় এবং এভাবে দিন কিন্তু অতিবাহিত হয় আনটেলস লাইফ অ্যান্ডস এবং জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের মন এভাবে কি আন্দোলিত হয় এভাবে কিন্তু মান দিন বা সময় বয়ে যায় ওয়ান্স আন টু মি হি প্লেইড দ্য ফ্রেন্ড এভাবে কিন্তু তার যে বন্ধু আছে তাদের সাথে তারা সময় কাটায় বা সময় অতিবাহিত করে উই ক্যান সে আমরা আসলে বলতে পারি না হোয়াট লিভস আর প্রেজিং আজ টুডে বলা হচ্ছে যে আজকের দিনে আসলে সবার মুখে মুখে কী ধরনের প্রশংসা থাকে উই ক্যান টেল আমরা বলতে পারি না হুস প্রেয়ার্স আস গট টু গার্ড আস ওয়েল অর্থাৎ কার কার প্রার্থনা আসলে কে আসলে প্রার্থনা করে আমাদের মানে ঈশ্বরের কাছে কে প্রার্থনা করে আমাদেরকে রক্ষা করার জন্য এটা আমরা কিন্তু জানি না বাট কাইন্ডনেস লিভস বিয়ন্ড দ্য মেমোরি অব হিম হু কিভস কিন্তু দয়া অবশ্যই রয়েছে দয়া ভালোবাসা ভালোবাসাইলে কিন্তু মমতা অবশ্যই রয়েছে এবং যে কারো সেটি মেমোরির অনেক ঊর্ধ্বে স্মৃতির অনেক ঊর্ধ্বে ঠিক আছে তো পুরো কবিতাটা আমরা পড়লাম এখন এখানে যেটা বলা হচ্ছে এটা খুব ভালো করে বুঝতে হবে যে হাউ মেনি স্ট্যানজ আর দেয়ার ইন দ্য পয়েম এই কবিতার মধ্যে কয়েকটা স্ট্যান যা আছে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই কবিতার মধ্যে তিনটে স্ট্যান যা আছে আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডা এটা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্ডা এটা হচ্ছে তৃতীয় স্ট্যান্ডার তিনটে স্ট্যান্ডা রয়েছে এরপরে আছে কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ওকে আমরা যদি প্রথম রাইমিং ওয়ার্ডস কি যেটার সাথে উচ্চারণের মিল রয়েছে তো আমরা দেখছি নৌস তারপর গৌস এই যে এটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস ওকে এরপরে সেস ফ্লেস রাইমিং ওয়ার্ডস ইয়ার্স রিপেয়ার্স রাইমিং ওয়ার্ডস ওকে প্রথমটা থেকে যেহেতু বলা হয়েছে প্রথমটা থেকে আমরা দেখাইলাম এরপরে দুই নম্বরটা রয়েছে কপি দ্য টেবল বিলো ইন কলামে অ্যান্ড অ্যান্ড রাইট ডাউন ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য পয়েম কাইন্ডনেস অ্যান্ড ইন কলাম বি রাইড দ্য ওয়ার্ডস দ্যাট ট্রাইম উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম এখানে বলা হচ্ছে যে কাইন্ডনেস কবিতা থেকে পাঁচটা ওয়ার্ড আমাদেরকে লিখতে বলছে এবং কলাম বিয়ের মধ্যে হ্যাঁ এখানে বলা হচ্ছে কি নিচের শখটি খাতায় এঁকে কলাম এতে কবিতা থেকে পাঁচটি ওয়ার্ড লেখো এবং কলাম বিতে সেগুলোর সাথে সন্দেহ মিল আছে এমন ওয়ার্ড লেখো এখন এটা কিন্তু তোমাদের ক্রিয়েটিভ হতে হবে এখন তোমাদের মতো করে আসলে যেটা মিল আছে আমরা এই যে যেটা আমরা পড়লাম যেমন এখানে মিল আছে না নৌস গৌস তারপর আছে সেইস ফ্লেস ইয়ার্স ডিপিয়ার্স এখন আমরা এরকম কিছু শব্দ এখান থেকে বাছাই করব বাছাই করে যেটা মিল আছে এরকম মিল কিন্তু শব্দ লিখবো এগুলোই কিন্তু লিখব না ওকে যেমন আমি যদি বলি এখানে হচ্ছে পাসিং পাসিংটা আমি লিখলাম তাহলে এটার সাথে মিল কী হবে টাসিং এরকম করে হ্যাঁ তারপর হচ্ছে সে সেটা আমি ধরো বাসায় করলাম সে এর সাথে কী মিলবে মানে এর যে উচ্চারণ যেটা অর্থাৎ রাইমিং যেটা সেটা সে সাথে ডে সে সাথে কী মিলছে ডে তারপর হচ্ছে টেল এখন তোমরা এখানে তো এখানে আছেই টেলের সাথে ওয়েল এটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস হ্যাঁ তো এখন এভাবে তোমাদেরকে আসলে ভাবতে যেমন হচ্ছে গিফটস আচ্ছা গিফটসের সাথে কী মিলবে প্রোভাইডস গিফটস প্রোভাইডস তো এভাবে এখানে পাঁচ ছটা ঘর আছে আমি কিন্তু তোমাদেরকে অলরেডি তিন চারটা বলে দিয়েছি যেমন হচ্ছে মেমরি আচ্ছা মেমরি দিয়ে এমন একটা শব্দ আসলে বলতে হবে যেটা এক এটার মধ্যে একটা রাইমিং থাকবে আর কি মেমোরি তারপর ধরো কাইন্ডনেস তারপর হচ্ছে প্রেয়ার এই শব্দগুলো তোমরা নিবে কবিতা থেকে নেওয়ার পরে আমি যদি প্রেয়ারটা নিই প্রেয়ার প্রেয়ারের সাথে যদি রাইমিংটা কী হবে ডুয়ার তো এভাবে তোমরা কবিতা থেকে ইচ্ছামতো শব্দ বাছাই করে তোমরা তোমাদেরকে আসলে হতে হবে সৃজনশীল সেখান থেকে ওটার সাথে রাইমিং মিল রেখে এই পাশে তোমরা বিতে লিখবে ঠিক আছে এরপরে হচ্ছে এখানে সি যে নাম্বারটা রয়েছে তোমরা একটু দেখে নাও আমি এটা পড়ছি রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস এক্সপ্লেনিং হাউ দ্য থিম অব দ্য পয়েম কাইন্ডনেস রিলেটস টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন ইউজ নো লেস ফাইভ অ্যাডজেকটিভস ইন ওর সেন্টেন্সেস বলা হচ্ছে যে কাইন্ডনেস কবিতাটি মূল ভাব লিভিং গ্রিনের ধারণার সাথে কীভাবে সম্পৃক্ততা ব্যাখ্যা করে কমপক্ষে পাঁচটি বাক্য লেখো তোমার লেখায় কমপক্ষে পাঁচটি অ্যাডজেকটিভ ব্যবহার করো অবশ্যই পাঁচটা অ্যাডজেকটিভ কিন্তু ব্যবহার করতে হবে তোমার লেখার মধ্যে অর্থাৎ কাইন্ডনেস কবিতার মূলভাব আছে এটা কিন্তু লিভিং গ্রিনের কি সম্পৃক্ততা আছে সেটা ব্যাখ্যা করে কিন্তু পাঁচটা বাক্য লিখতে হবে ঠিক আছে এবং অবশ্যই পাঁচটা অ্যার্জেটিভ কিন্তু এটাতে থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখে নিচ্ছি উত্তরটা দুটা সমন্বয় করে থিমটা এখানে লেখা হয়েছে এবং অবশ্যই আমাদের পাঁচটা অ্যাডজেক্টিভ থাকতে হবে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি অ্যাডগার অ্যালবার্ট গ্রেটসেস পয়েম কাইন্ডনেস এক্সপ্লোর হাউ উই শুড মেক আওয়ার সাউন্ড স্ক্রিন অর্থাৎ অ্যাডগার অ্যালবার্ট গ্রেটসের পয়মের যে কাইন্ডনেস যে কবিতাটা এখানে ব্যাখ্যা প্রদান করেছে যে কিভাবে আমরা আমাদের চার পাঁচটা করা উচিত দিস পয়েম সিম্পলি টক্স অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এই কবিতাটা আসলে গ্রিনের গুরুত্ব সম্পর্কে বলেছে ইফ উই ট্রাই উই ক্যান মেক আওয়ার প্ল্যানেট গ্রিন যদি আমরা চেষ্টা করি আমরা আমাদের প্ল্যানেটকে আমাদের যে পৃথিবীটাকে আমরা সবুজায়ন করতে পারি বাই মেকিং আওয়ার লিভিং প্লেস গ্রিন আমাদের যে বসবাসের জায়গায় সেটাকে সবুজায়ন করার মাধ্যমে উই ক্যান সেভ সেভ অল এক্সিস্টিং প্ল্যানেট আমরা কিন্তু আমাদের একমাত্র বিদ্যমান যে প্ল্যানেট যে পৃথিবী এটাকে আমরা রক্ষা করতে পারি দেন গড উইল হিয়ার আওয়ার প্রেয়ার তখনই কিন্তু ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে কবিতার মধ্যে গ শব্দটা কিন্তু রয়েছে তো ঈশ্বর আমাদের কখন প্রার্থনা শুনবে যখন আমরা পৃথিবীর প্রতি সুবিচার করব। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন বুঝতে পারছ আমরা কিন্তু এখানে পাঁচটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি যদিও একই ধরনের অ্যাডজেক্টিভ এখানে তিনবার রয়েছে বাধ্য হয়েছে ব্যবহার করতে গ্রিন গ্রিন তারপরে লিভিংটা নিজে অ্যাডজেক্টিভ তারপরে এক্সিস্টিং এটাও কিন্তু অ্যাডজেক্টিভ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন